বেহাল অ্যাম্বুলেন্স দুর্ঘটনার খবর সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হতেই রাস্তা সংস্কারে উদ্যোগী হলো হরিশ্চন্দ্রপুর ব্লক প্রশাসন। উল্লেখ্য, হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় প্রায় 3 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় ছিল। ওই রাস্তা দিয়ে কালভার্টের ওপরে সেতুতে তৈরি হয়েছিল বড় গর্ত। সোমবার এক অ্যাম্বুলেন্স দুর্ঘটনার পরে ক্ষোভ ছড়ায় এলাকাবাসীদের মধ্যে। সেই খবর সম্প্রচারিত হতেই নড়ে চড়ে বসে ব্লক প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশে মঙ্গলবার তড়িঘড়ি রাস্তার বেহাল গর্ত মেরামতে উদ্যোগী হয়েছে ব্লক প্রশাসন। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। অপরদিকে রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে ব্লক প্রশাসনের তরফে। কাজ শুরু হলো সর্বপ্রথমে জানাই সংবাদ মাধ্যমকে ধন্যবাদ। আমরা গতকালকে খবরের মাধ্যমে দেখতে পাই এবং যে অ্যাকচুয়ালি রাস্তাটা অনেকদিন থেকে কালভারটা খারাপ হয়েছিল, সংবাদ মাধ্যমে সেটা খবর করার পর মালদা জেলা প্রশাসনের তৎপরতায় ইমিডিয়েট কাজ শুরু হয়েছে এবং তাও দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে। আর এটাও আমি খবর পেলাম প্রশাসনের তরফ থেকে যে এই রাস্তাটা গোলামুড় টু কেডিয়া মোড়, এই রাস্তাটা টেন্ডার নোটিশ হয়েছে অলরেডি। 14 তারিখ লাস্ট ডেট আছে, সেই কাজটা ডিসেম্বরের মধ্যে আশা করি কাজটা শুরু হবে। এই খারাপ রাস্তার প্রভাবে তা গতকালকে একটা আমাদের অ্যাম্বুলেন্স যাচ্ছিলো এমার্জেন্সি, সেই রাস্তা খারাপের প্রকোপে পড়েছিল এবং সেটা যাই হোক বেঁচে গেছে এবং সেই প্রকোপকেই ইয়ে করে মানে দৃষ্টান্ত করে সংবাদ মাধ্যম খবরটা করেছিল এবং সেই কাজটা শুরু হয়েছে। তা খুব ভালো লাগছে এবং অশেষ অশেষ ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যমকে এবং মালদা জেলা প্রশাসনকে। গোলামোড় থেকে কেডিয়া মোড়ের যে রাস্তাটা অনেকটা জায়গাতেই খারাপ হয়েছে, সেই জন্য WBSIDA পুরো রাস্তাটা পদশ্রীর আন্ডারে টেক আপ করেছে, যেটার আনুমানিক খরচ হচ্ছে 2 কোটি 11 লাখ টাকা। আপাতত যে জায়গাটায় কালভার্টের ওখানে খুব বিপজ্জনক অবস্থা আছে, সেই জায়গাটায় ব্লক এন্ড থেকে একটা রিপেয়ারিং করে দেওয়া হচ্ছে, কালভার্ট রিপেয়ারিং, তার সঙ্গে রাস্তাটাকে সামান্য ওই জায়গাটাকে মেরামত করেছে। টোটাল রাস্তাটাই মেরামত হবে, আশা করা যায় নভেম্বরের শেষের দিক থেকে SIDA কাজটা শুরু করে দেবে পদশ্রী পক্ষ থেকে।